আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আসলে সবাই ভালো আছেন, আমি ভালো আছি, আপনাদের দোয়া আর আপনাদের ভালোবাসায় স্মার্ট ওয়াচ প্রেমীদের জন্য আরেকটা নতুন এবং ইন্টারেস্টিং একটা স্মার্ট ওয়াচ নিয়ে আসলাম, যেটার নাম হচ্ছে হ্যালো হ্যালো হ্যালো। এই ভাই, উচ্চারণ কি হবে? এই ঘড়িটার বেশ কয়েকটা গুণাগুণ রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে এই ঘড়িটা ওয়াটার প্রুফ, এই ঘড়িটাতে 20 দিনের বেশি চার্জ থাকে, এই ঘড়ির ওয়ারেন্টি 3 মাস, আর এটার প্রাইস মাত্র 2000 টাকা। একটু অবাক হলেন হয়তো বা, হওয়াটা স্বাভাবিক, আমি একটু অবাক হয়েছি, কারণ এই রেঞ্জের স্মার্ট ওয়াচগুলো সচরাচর ওয়ারেন্টি থাকে না, বাট এটাতে ওয়ারেন্টি থাকছে। ইভেন এটার যে ফিচারগুলো আছে এগুলো ইউজফুল এবং এটা কোয়ালিটি একদম মানসম্মত। তাই যারা ভাবছেন যে ডেট থেকে 2000 টাকা একটা ভালো মানের একটা স্মার্ট ওয়াচ কিনবেন, তাদের জন্য এই ভিডিওটা একদম স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই নিচের ওই লাল সাবস্ক্রাইব বাটনটা আছে না, হ্যাঁ ওইটা ক্লিক করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান। এই ঘড়িটা আমাদের কাছে পাঠিয়েছে কায়ুম ভাই, উত্তরা নর্থ মার্কেটের 5th ফ্লোরে গেলে পেয়ে যাবেন তাদের শপটি, তাদের শপ নাম্বার 517। তাদের শপটি হচ্ছে একটা অথরাইজ এমআই স্টোর, তাদের কাছে গেলে পেয়ে যাবেন স্মার্ট ওয়াচটি মাত্র 2000 টাকায়। চলুন প্রথমে ঘড়িটা আনবক্স করে নেওয়া যাক। বক্সের ভিতরে পেয়ে যাবেন ঘড়িটা, একটা চার্জিং কেবল, একটি ম্যানুয়াল বুক, এই হচ্ছে বক্স প্যাকেজ। প্রথমে ঘড়ির বিল কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। এই ঘড়ির বিল কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। এটা যে স্ট্র্যাপটা, এটা হচ্ছে রাবারের স্ট্র্যাপ, আর এই ঘড়ির সাইডের বডিটা হচ্ছে অ্যালুমিনিয়ামের বডি, আর এটা গ্লাসটা হচ্ছে 2.5D একটা কার্ভ গ্লাস, আর এই গ্লাসটিতে সহজে স্ক্র্যাচও পড়ে না। ঘড়িটা দেখতে অনেক সুন্দর, অনেকটা অ্যাপেল ওয়াচের মতো দেখতে। ঘড়ির ডান সাইডে রয়েছে একটি বাটন, যেটা ব্যাক বাটন এবং পাওয়ার বাটনের কাজ করে, আর ঘড়িটার নিচের অংশে দেখতে পাবেন চার্জিং পোর্ট দেওয়া আছে আর কিছু সেন্সর দেওয়া আছে। ঘড়িটা অন করার সাথে সাথে দেখতে পাবেন এখানে একটা অ্যাপস ডাউনলোড করার জন্য বলা হবে। এই ঘড়িটা অ্যান্ড্রয়েড এবং আইফোন দুই টাইপের ডিভাইসে সাপোর্ট করে, কোনো সমস্যা নেই। অ্যাপসটা ডাউনলোড হয়ে গেলে আপনি এটা কানেক্ট করে নেবেন। অ্যাপসটা কানেক্ট করে নেওয়ার পর দেখতে পাবেন এখানে কিছু নোটিফিকেশন কন্ট্রোল করার অপশন দেওয়া আছে, একটা আছে ইনকামিং কলের, এটা অ্যাক্টিভ করে দিলে আপনার ফোনে যে ইনকামিং কলগুলো আসবে আপনি এই ঘড়িটাতে দেখতে পাবেন। তবে হ্যাঁ, এই ঘড়িটাতে আপনি কথা বলতে পারবেন না, শুধুমাত্র ইনকামিং কলগুলো এখানে দেখতে পাবেন আর কেটে দেওয়ার কাজটা করতে পারবেন। এছাড়া এখানে একটা মেসেজ নোটিফিকেশন অপশন দেওয়া আছে, এটাতে আপনি বেসিক্যালি শুধুমাত্র ফোনের SMSগুলো নয়, আপনি চাইলে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, উইচ্যাট এগুলো নোটিফিকেশনও আপনি এই ঘড়িটাতে পেতে পারেন। এখানে ম্যানুয়ালি সিলেক্ট করে দেওয়ার অপশন আছে, আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন কোন কোন অ্যাপসের আপনি নোটিফিকেশন এই ঘড়িতে চান। এছাড়াও DND মোড, হার্ট রেট সেন্সর, টাইম ফরম্যাট, এছাড়া এখানে একটি রেটার্প আর্ম টু লাইট নামে অপশন দেখতে পাবেন। এটা বেসিক্যালি আপনার ঘড়িটা যখন আপনি টাইম দেখার জন্য হাতটা ওঠাবেন তখন অটোমেটিক্যালি লাইটটা জ্বলে উঠবে যদি আপনি এই অপশনটা অন করে দেন। এছাড়াও ব্রাইটনেস কন্ট্রোল করার অপশনটা দেওয়া আছে, এগুলো বেসিক্যালি অ্যাপসটার মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন। এই ঘড়িটার চারপাশের বেজেলগুলো একবারই কম, দেখতে অনেক সুন্দর লাগে ডিসপ্লেটা। এই ঘড়ি যে ওয়াচ ফেস, এখানে অনেকগুলো ওয়াচ ফেস দেওয়া আছে, আপনি চাইলে পছন্দ মতো একটা সিলেক্ট করে ইউজ করতে পারবেন। মেন মেনুতে গেলে দেখতে পাবেন এখানে একটা স্ট্যাটাস নামে অপশন দেওয়া আছে, এখানে বেসিক্যালি আপনার কত স্টেপ হেঁটেছেন, কত কিলোমিটার হেঁটেছেন এগুলো বেসিক্যালি এখানে দেখায়। এছাড়া এখানে একটা হার্ট রেট মনিটরিং অপশন দেখতে পাবেন, এখান থেকে আপনার হার্ট রেটের ক্যালকুলেশনটা বের করতে পারবেন। তাছাড়া একটা স্পোর্টস মোড দেখতে পাবেন, এখানে টোটাল 12টা স্পোর্টস মোড দেওয়া আছে, বাইকিং, সাইক্লিং, জগিং এই টাইপের টোটাল 12টা আছে, এগুলো সবগুলো অ্যাকুরেট কাজ করে। এছাড়া এই ঘড়িটা দিয়ে আপনি ওয়েদারগুলো দেখতে পাবেন। আর এখানে একটা স্লিপ নামে অপশন দেওয়া আছে, এটা বেসিক্যালি ওরা স্কাই স্লিপ নামে নাম দিয়েছে, এটা বেসিক্যালি আপনি হাতে যখন ঘড়িটা পরে ঘুমাবেন তখন আপনার এই ঘড়িটা কাউন্ট করবে আপনি কতক্ষণ ঘুমাচ্ছেন, অথবা ঘুমের মাঝে যদি আপনি ওঠেন এটাও ওরা মানে কাউন্ট করবে যে কতবার উঠেছেন, এই টাইপের কিছু অপশন দেওয়া আছে এই স্লিপ মোডে। এছাড়া এখানে নোটিফিকেশনের অপশন রয়েছে, আপনার যতগুলো অ্যাপস নোটিফিকেশন আপনি এখানে দেখতে পাবেন। আপনার ফোনটি পকেটে রাখা অবস্থায় আপনি ঘড়ি দিয়েই মিউজিক কন্ট্রোল কাজটা করতে পারবেন। এছাড়া এখানে একটা মোর অপশন দেওয়া আছে, এটাতে বেসিক্যালি কাউন্টডাউন, ফাইন ফোন, ব্রেথ ট্রেনিং এগুলো দেওয়া আছে। ব্রেথ ট্রেনিংটা আমার কাছে একটু ইন্টারেস্টিং মনে হয়েছে, এটা বেসিক্যালি যারা ইয়োগা করে তাদের বেশি কাজে লাগবে। আর সেটিংস এগুলো দেখতে পাবেন, এখানে ওয়াচ ফেসের কিছু অপশন দেওয়া আছে, ব্রাইটনেস কমাবার অপশন আছে, সেটা অ্যাবাউট রয়েছে। এগুলো ছিল ঘড়িটার মোটামুটি সব ফিচার, এগুলো সবগুলোই মোটামুটি ইউজফুল এবং সবগুলোই মোটামুটি অ্যাকুরেটি কাজ করে। এছাড়া এই ঘড়িটার যে টাচ রেসপন্স সেটা যথেষ্ট স্মুথ এবং যথেষ্ট ফাস্ট, এই টাচ রেসপন্স নিয়ে কোনো কমপ্লেন নেই। আর এই ঘড়িটাতে ম্যাগনেটিক চার্জিং ব্যবহার করা হয়েছে, তাই আপনি চাইলে ইজিলি কানেক্ট করতে পারবেন, ইজিলি রিমুভ করতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। আর এটাতে চার্জ হতে মোটামুটি 2 ঘন্টার মতো সময় নেয়। আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এই ঘড়িটার চার্জ ব্যাকআপটা, তারা দাবি করছে এই ঘড়িটাতে 20 দিনের মতো চার্জ ব্যাকআপ থাকে, কিন্তু আমি এটা এক চার্জে প্রায় 25-26 দিন হলো ইউজ করছি, বাট এখনও এটা চার্জ আছে। আর সবচেয়ে ভালো ব্যাপার এই ঘড়িটা হচ্ছে ওয়াটার প্রুফ, IP68 রেটিং, পানিতে ডুবিয়ে রাখলে কোনো ধরনের সমস্যা হবে না, তবে ডিপ সুইমের ক্ষেত্রে এটা ব্যবহার না করাই বেশি ভালো,
যারা বেসিক্যালি এই রেঞ্জে একটা স্মার্ট ওয়াচ চাচ্ছেন, আই থিঙ্ক তার জন্য এটা একটা পারফেক্ট স্মার্ট ওয়াচ। মোটামুটি সবগুলো ফিচার্স ইউজফুল, যে কটা ফিচার দেওয়া আছে। এছাড়া এটা বিল্ড কোয়ালিটি অনেক ভালো, এছাড়া 3 মাসের ওয়ারেন্টিও পাচ্ছেন, আর এটা প্রাইসটাও কম 2000 টাকা। আই থিঙ্ক এটা সব দিক দিয়ে একটা পারফেক্ট স্মার্ট ওয়াচ। সত্যি কথা বলতে অনেকদিন থেকে অপেক্ষা ছিলাম এরকম একটা স্মার্ট ওয়াচের, যেটা আমি আপনাদের মন খুলে সাজেস্ট করতে পারবো যে হ্যাঁ ভাই এটা নিতে পারেন ভালো হবে। বাস ফাইনালি এটা পেয়ে গেলাম, যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারেন ভালো হবে। আর কথা বলবো না, আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আরও এরকম সুন্দর সুন্দর গ্যাজেটের ভিডিও চান কিনা তাও আমাদের কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, নিশ্চয়ই সাবস্ক্রাইব বাটন আছে ওটা ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।